একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করাবো তোমরা একটু মনোযোগ সহকারে এই অঙ্কগুলা দেখবে তো আশা করি তোমরা অঙ্কে অনেক ভালো করবে আমি এর পরবর্তীতে তোমাদের আরও আকর্ষণীয় ভিডিও নিয়ে আসব। যেমন আমরা ত্রিক এখানে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব একটু পরে কিন্তু আমরা আগে বইয়ের অঙ্কগুলো আগে ভালোভাবে সলভ করে নিই দেখো আমরা একটা অঙ্ক শুরু করতে যাচ্ছি যে কুসেক এ মাইনাস কটে সমান ফোর বাই থ্রি হলে কুসেক এ প্লাস কট এ এর মান কত এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট কারণ এই অঙ্কগুলো তোমাকে সৃজনশীল বানিয়ে দেওয়া হবে দেখো এখন আমাদের সমাধান দেওয়া আছে কুসেক এ মাইনাস কট এ সমান ফোর বাই থ্রি আমাদের মানটা দেওয়া আছে তাহলে আমরা এখন কাজ করতে পারি যে আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি যে আমরা জানি আমরা জানি যে কুসেক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান এই একটা সূত্র আমরা জানি কুসেক্স স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান এখন আমরা যদি দেখো এই যে এটাকে এ স্কোয়ার মনে করি এটা বি স্কোয়ার মনে করি তাহলে আমাদের একটা সূত্র হয়ে যায় আমি একটু সূত্রটাকে আরো ক্লিয়ার করার জন্য আমি আরেকটা লাইন বৃদ্ধি করেছি তো অঙ্ক যদি বড় হয় কিন্তু বুঝলে সহজ আর অঙ্কটা বুঝার মাধ্যমে সহজ করতে হয় দেখো আমাদের এটা যদি এ মনে করি এটা বি মনে করি তাহলে সূত্র আমাদের কি জানে আমরা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু কত এ প্লাস বি আর এ মাইনাস বি আমরা একটু কিন্তু ফর্মুলা জানি তাহলে এই ফর্মুলাটা আমাদের পড়তেছে তাহলে কুসে এ প্লাস কট এ ইন্টু কুশেক এ মাইনাস কট এ ইকল টু ওয়ান দেখো আমাদের একটু মান কিন্তু দেওয়া আছে যে উপরে একটা মান দেওয়া আছে যে কুসেক এ মাইনাস কট এ সমান ফোর বাই আমাদের এই মানটা দেওয়া আছে তাহলে আমরা মানটা বসিয়ে দিই এ প্লাস এ এখানে হচ্ছে ফোর বাই থ্রি টু তাহলে আমরা এখন কাজ করতে পারি কুসেক এ প্লাস কট এ এই যে ফোর বাই থ্রি আমরা যদি ফোর বাই থ্রি ওই পাশে পাঠিয়ে দেই তাহলে হবে ওয়ান বাই ফোর বাই থ্রি এখন দেখো আমরা যদি এই যে সংখ্যাটা আছে এটা কিন্তু উল্টে যায় উল্টে যাতে কত হবে এই তিন ওয়ানের সাথে গুণ হবে তাহলে থ্রি বাই ফোর তাহলে সুতরাং আমরা কুসেক এ প্লাস কট এ মান পেলাম কত এত কিন্তু আমাদের এটি আমাদের মান বের হয়ে গেছে তো তোমাদের যদি এই অঙ্কটা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে তাহলে আমাদের এটি হচ্ছে নির্ণয় রিকোয়ার্ড সলিউশন অর্থাৎ আনসার তো আশা করি তোমরা অঙ্কটা বুঝে বুঝতে পেরেছ এই অঙ্কটা অনেক সহজ যাই হোক তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে তো আশা করি তোমাদের অনেক উপকৃত হবে তোমাদের এক বিন্দু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এ এম সি ডট বিডি ম্যাথ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি আশা করি আমি আরও সুন্দর করে আরও ভালো ভালো ভিডিও এখানে পোস্ট করতে পারি তো আমরা আরও একটা অঙ্ক ইম্পর্টেন্ট অঙ্ক শুরু করতে যাচ্ছি দেখো অঙ্কটা এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো দেখো দেখো দেওয়া আছে কি কট এ ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইনে মাইনাস বি কচে ডিভাইডেড এ সাইনে প্লাস বি কস এ এর মান কত তাইলে আমরা এখন অঙ্কটা স্টার্ট করতে পারি যে দেওয়া আছে কত দেওয়া আছে কটে সমান বি বাই এ আমরা লিখেছি তো এখন আমরা এখানে দেখো আমাদের একটু খেয়াল করো যে আমাদের কি আকার আছে যে সাইন কসের মাধ্যমে আছে তাহলে আমাদের অঙ্ক দেখেই বুঝতে হবে যে আমরা কোন প্রক্রিয়ায় অঙ্কটা শুরু করতে পারি তাহলে আমরা দেখো দেওয়া লিখেছি এখন কট মানে আমরা কী জানি কট হচ্ছে কস বাই সাইন কট হচ্ছে কস বাই সাইন বি বাই এ বা এখন এই দেখো একটা খেয়াল করো এর সাথে কি রয়েছে এর সাথে এ আছে কিন্তু আমাদের তাহলে সংখ্যাটা কি করতে হবে বিপরীতকরণ করে নিতে হবে সাইন এ ডিভাইডেড cos এ আমরা সংখ্যাটা বিপরীতকরণ করে নিলাম বিপরীত করে আমরা এই অঙ্কটা কি করে নিলাম সংখ্যাটা উলটিয়ে নিলাম নিচেরটা উপরে উপরে নিচে নিলাম এখন আমরা যে অঙ্কে যেটা দেওয়া আছে দেখো এ এর সাথে সাইন আছে তাহলে উভয় পক্ষকে আমরা এই এটা দ্বারা গুণ করি সাইনের সাথেই আছে এই জন্য আমরা এ নিয়েছি আর অর্থাৎ কষের সাথে কি রয়েছে বি রয়েছে তাহলে আমরা উভয় পক্ষে তাহলে এই যে উপরে এ এ গুণ করলাম নিচেও কি বি গুণবে তাহলে উপরে এ গুণ করেছি নিচে কি গুণ করেছি বিন গুণ করেছি তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি যে এ বাই বি দ্বারা দ্বারা গুণ করে অর্থাৎ উভয় পক্ষে কি আমরা গুণ করেছি তাহলে এখন আমরা লিখতে পারি দেখো এ সাইন এ ডিভাইডেড বি কচ এ কচ সমান এ আর এ গুণ করলে কত হয় এ স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার বা এখন আমরা দেখো আমরা কী করতে পারি বিয়োজন যুজন অর্থাৎ যোজন বিয়োজন করতে হবে তাহলে এ সাইন এ প্লাস বি কস ডিভাইডেড এ সাইন এ মাইনাস বিষয়ে আমরা জানি এখানে কি করেছি যুজন বিয়োজন করেছি যুজন বিয়োজন করে এখন দেখো যুজন বিয়োজন বলতে তোমরা কি বোঝো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিয়োজন বলতে আমরা দুজন বিজন বলতে বুঝি যে আহ লভ ডিভাইডেড লভ মাইনাস হর ঠিক আছে তাই আমরা এখন দেখো অঙ্কটা আমরা কি করে যে দুজন বিজন করেছি যে সাইন এ প্লাস কস বি কস সাইনে মাইনাস কস বি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মানে বি স্কোয়ার কারণ যোজন বিয়োজন করেছি আমরা এখন আমরা একটা লাইন করে নিই যে আমাদের অঙ্কে দেখো তো কী বলেছে যে অঙ্কে বলেছে এ সাইনে মাইনাসটা উপরে তাহলে আমরা এখন আবার কী করতে হবে বিপরীতকরণ করে নেব আমরা যে এ সাইন এ মাইনাস বি কস এখন হলো এ সাইন এ প্লাস বি কস এ টু এ বি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমাদের এখানে লিখে দিলাম যে বিপরীতকরণ করে বিপরীতকরণ আমরা বিপরীত করি তো একটা লাইন আমরা লিখে দিই যে এটি আনসার লিখে দিলে হয় কিন্তু আমরা আরেকটা সেম প্রশ্ন উত্তর লিখে দিচ্ছি যে সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড এ সাইন এ ক্লাস বি কস এ সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এটি হচ্ছে আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো তো যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আশা করি তোমাদের অনেকও উপকৃত হবে অঙ্কটা তোমরা খুবই মনোযোগ সহকারে এ আমার ভিডিওগুলো যদি তোমরা দেখো তো আশা করি তোমরা অঙ্কে অনেক ভালো করবে আর এটি আমি চাই যে আমার ভিডিওর মাধ্যমে তোমরা যদি কিছু উপকৃত হও এবং সেটি আমার কামনা